আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। ইসরায়েলের পরমাণু কেন্দ্রের কাছে হামাসের 15 রকেট নিক্ষেপ। শুরুতেই ইসরায়েল প্রসঙ্গ। আগ্রাসন না থামালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরকে জাহান্নাম বানিয়ে দেওয়ার শপথ নিয়েছে কাশিম ব্রিগেড। কাশিম ব্রিগেড শপথ করে ঘোষণা দেয়, আগ্রাসন না থামালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরকে জাহান্নাম বানিয়ে দেবে তারা। ইসরায়েলিদের উদ্দেশ্যে হামাসের সামরিক উইং থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এই বার্তাটি শত্রুদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। তোমরা সাড়া দিলে আমরা সাড়া দেব, তোমরা এগোলে আমরাও এগোব। বার্তা সংস্থা AFP জানায়, হামাসের ছোড়া রকেটের আঘাতে ইসরায়েলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আশকেলন শহরে একটি অ্যাপার্টমেন্ট এবং বেইত নিকোফা এলাকায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। তবে দখলদারদের আগ্রাসনের মুখে চুপ নেই ফিলিস্তিনি যোদ্ধারা, তারাও রকেট ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলকে। এদিকে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আসকাসাম জানিয়েছে, তারা ইসরায়েলি শহর ডায়মোনায় 15টি রকেট নিক্ষেপ করেছে। এই শহরেই রয়েছে ইসরায়েলের প্রধান পরমাণু চুল্লি। গ্রুপটি আরও জানিয়েছে, গাজা থেকে তাদের সর্বশেষ রকেট হামলার লক্ষ্য ছিল একটি ইহুদি বসতি। তারা আশদোদ নগরীকে টার্গেট করে আরও 50টি রকেট নিক্ষেপ করার দাবিও করেছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা অসত্যায়িত ফুটেজে দেখা যায়, ডায়মোনার দিকে রকেট নিক্ষেপ করা হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার ডায়মোনা, আশদো ও আশকেলেন সহ আরও অনেক শহরে সতর্কতামূলক সাইরেন শোনা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা থেকে বুধবার বিকেলে বিপুল সংখ্যক রকেট নিক্ষেপ করা হয়েছে। গত 38 ঘণ্টাতেই নিক্ষেপ করা হয়েছে 1050-এর বেশি রকেট। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্স বলেছেন, গাজায় হামাসকে পুরোপুরি স্তব্ধ না করা পর্যন্ত তারা হবিমান হামলা অব্যাহত রাখবে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত গাজায় 53 জন নিহত হয়েছে, 320 জন আহত হয়েছে, আর ইসরায়েলে নিহত হয়েছেন 6 জন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।